নদিয়ার হাসখালী কাণ্ডে মৃত নাবালিকার বাড়িতে মহিলা শিশু সুরক্ষা চেয়ারপারসন। আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো প্রতিক্রিয়া দেব না, কারণ আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নই। পুলিশ যেভাবে তদন্ত করছে আমি সন্তুষ্ট। মঙ্গলবার নদিয়ার হাসখালী ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন মহিলা শিশু সুরক্ষা চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। হাসখালী ধর্ষণকাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজন। মূল অভিযুক্ত সোহেলিকে জিজ্ঞাসাবাদ করে তার বন্ধু প্রভাকর পোদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। অন্যদিকে গতকাল মহিলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। এদিনও নাবালিকার বাড়িতে এসে তার পরিবারের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের চিহ্নিত করে তদন্ত চলছে। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো পাল্টা প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। এদিন যে শ্মশানে ওই নাবালিকাকে দাহ করা হয়েছিল সেই শ্মশান পরিদর্শন করে দেখেন তিনি। কাল থেকে আপনি থানাতে আছেন, পুলিশের সঙ্গে কথা হয়েছে, কি কথা হলো সেটা আপনার সঙ্গে? না, সে তো আমরা ইনভেস্টিগেশনটা দেখছি, মানে ওরা পুলিশের ভূমিকায় আমরা যথেষ্টই সন্তুষ্ট, কারণ ওরা সবাইকেই, যতজন নাম আসছে সবাইকেই অ্যারেস্ট করেছে এবং এফআইআর হওয়ার আগেই মেন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছে। কতজনের নাম এসছে? অনেকজনেরই নাম এসছে। প্রত্যেকে দুজনকে অ্যারেস্ট করেছে? না না, আরও অ্যারেস্ট, মেন অ্যাকিউজ দুজন, এছাড়া যাদের যাদের জিজ্ঞাসাবাদ করা, রাউন্ড আপ করা, সবাইকেই ওরা রাউন্ড আপ করতে পেরেছে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে এখন তো পুলিশ তো তদন্ত করছে, এই জায়গায় দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী যে বয়ান দিয়েছেন প্রকাশ্যে, আপনার কি মনে হয় যে এটা তদন্তকে প্রভাবিত করতে পারে? মুখ্যমন্ত্রীর বয়ান নিয়ে আমি তো কোনো মন্তব্য করবো না, কারণ আমি তো মুখ্যমন্ত্রীর মুখপাত্র নই। আমি এখানে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন হিসেবে এসেছি। আমি চাই বাচ্চাটি যে মারা গেছে সে সুবিচার পাক, আমি একমাত্র সেটা নিয়েই কথা বলবো। আপনি আমার মুখ দিয়ে আরেকটি কথা বার করতে পারবেন? মুখ্যমন্ত্রীর বয়ানের পরে কি সুবিচার পাবে বলে মনে হয় দিদি? কতজন জড়িত দিদি এই ঘটনায়? কতজন জড়িয়ে আছে তো আমরা তো আপাতত খবর পেয়েছি, একজন মেইন অ্যাকিউজ, আরেকজনকেও কালকে রাত্রিবেলাতে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে এবং তারপরে দেখা যাবে আর কে কে বেরোয়। এখন তো মানে তদন্ত চলছে, সবে 10 তারিখে এফআইআর হয়েছে। গ্রামে তো এসেছিলেন, কারা সৎকার করতে নিয়ে গেছিল জানতে পারলেন কালকে যে উত্তর? আমরা তো কাউকে জিজ্ঞেস করতে পারছি না। আপনারা এমন ভাবে আমরা পেছন পেছন যাচ্ছেন যে কাউকে কোনো প্রশ্নই করা যাচ্ছে না, কোনো প্রাইভেসি নেই আমার কাছে যে আমি একজন মানুষকেও যে আলাদা করে জিজ্ঞেস করবো। কথা বললাম সবাই, কার সঙ্গে কথা বললাম তো সবাই, মানে সবাই মিলেই তো আমার পেছন পেছন ঘুরছেন। মিটি বাবার সঙ্গে গতকালই কথা হয়েছিল। আজকে দেহ সৎকার হয়ে গেছে, এরপর কিভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে? সেটা তো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে, বিভিন্ন লোকের বয়ান দিয়ে সেভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। ম্যাডাম, আপনি অনেকদিন এই ধরনের কাজ করছেন বা এই ধরনের ঘটনা দেখেছেন, 5ই এপ্রিলের ঘটনা, 10ই এপ্রিল যেহেতু এফআইআর, তার মধ্যে তৎকার হয়ে গিয়েছে, কতটা সংশয় রয়েছে তদন্তে? দেখুন, একটা খুব বড় সমস্যা হয়ে গেল, যেহেতু দেহ যেহেতু সৎকার হয়ে গেছে, সেখানে তো একটা বড় সমস্যা আমরা সবাই বুঝতে পারছি। শুধু দেহ সৎকার হয়নি, বাবা মা জামা কাপড়ও পুড়িয়ে ফেলেছে, সুতরাং কোনো ডিএনএ এভিডেন্সও সেভাবে রাখা নেই। সেই জন্যে যত দ্রুত মানে একটা কিছু করা যেত হয়তো খানিকটা স্লো হয়ে গেল প্রসেসটা, কিন্তু পুলিশ যথেষ্ট ভালোভাবে কাজ করছে। আমরা পুলিশের ভূমিকা সন্তুষ্ট এবং আমরা মনে করি যে পুলিশ যা যেভাবে কাজ করছে তাতে খুব শিগগিরই একটা সুরাহা হবে এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে এবং বিভিন্ন বয়ান দিয়ে নিশ্চয়ই আমরা মানে একটা কোনো জায়গাতে পৌঁছাবো। রিপোর্ট টাইমস বাংলা।